জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র নিয়ে কনফারেন্স হচ্ছে, আমরা এখানে একটা বিজ্ঞান নিয়ে কনফারেন্স করছি, কিন্তু এই দুটোর মধ্যে আন্তঃসম্পর্ক, অথবা জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞানের মধ্যে সম্পর্কটা কি বলা কি যায় যে জ্যোতিষশাস্ত্রের মধ্যে একটু একটু বিজ্ঞান আছে? আসলে জ্যোতিষশাস্ত্র শুরুটা যে সময়টাতে, জ্যোতির্বিজ্ঞান শুরুটা অনেকটা সেই সময়টাতে, একটা সময় পরে তারা দুটো ভাগে ভাগ হয়ে যায়। কখন শুরু? না, যখন মানুষ দেখত যে আকাশের যে জ্যোতিষ্কগুলো সেগুলোর মধ্যে কিছু কিছু আছে যেগুলো স্থির, যেগুলো সরে না, একে অন্যের সাপেক্ষে একই জায়গাতে থাকে, আর কিছু কিছু জ্যোতিষ্ক আছে যেগুলো একে অন্যের সাপেক্ষে সরে সরে যায়। এইগুলো যখন দেখতো তখন স্বাভাবিকভাবে যেগুলো সরে সরে যায়, যেগুলোকে আজকে আমরা গ্রহ বলি, তখন বেগুলো প্ল্যানেটস বলা হতো, মানে ল্যাঙ্গুয়েজে প্ল্যানেটস বলে, তার মানেটা হচ্ছে ওয়ান্ডারার্স, হব ঘুরে, অর্থাৎ তারা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে সরে যায়। স্বাভাবিকভাবে লোকের দৃষ্টিটা সেগুলোর দিকে বেশি যেত, কারণ সেটা কৌতূহলের দীপক, এটা লক্ষ্য করতে গিয়ে লোকে দেখত যে এগুলোর চলনটা খুব অদ্ভুত, এরকম নয় যে সে একদিক থেকে একদিকে চলে যাচ্ছে, না মনে তা নয়। যদি কয়েকদিন ধরে অবজার্ভ করা যায়, ধরা যায় মঙ্গল গ্রহকে, তাহলে দেখা যাবে সে একদিক থেকে একদিকে যাচ্ছে, যেতে যেতে আস্তে আস্তে তার গতিটা কমে আসছে, তারপর সে উল্টো দিকে হাঁটছে, চলতে চলতে আবার সে উল্টো দিকে হাঁটছে, এরকম করে গেলে একটা অদ্ভুত তার গতি। এরকম যখন অদ্ভুত গতি, তখন ন্যাচারালি স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন উঠল, কেন এরকম গতিটা কেন? এই প্রশ্নটার উত্তর যেহেতু তখন বিজ্ঞান অত্যন্ত শিশু অবস্থায়, সেই জন্য তখন মানুষ কল্পনার আশ্রয় নিত। এই কল্পনার আশ্রয় নিতে গিয়ে নানা রকম কল্পনা তখন জন্ম নিয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে, যার মূল কথাটা হচ্ছে ওগুলো ওই যে বিশেষভাবে চলছে, এগুলো চলার মাধ্যমে কেউ একজন পৃথিবীতে কি ঘটবে তার দিক নির্দেশ করছে। আর তখনকার দিনে মানুষ, সাধারণ মানুষ, তার কোনো গুরুত্ব ছিল না, শুধুমাত্র গুরুত্ব ছিল রাজা রাজার, ফলে রাজার ছেলে হবে কি মেয়ে হবে, রাজার ছেলের বিয়ে হবে কি হবে না, রাজা অমুক যুদ্ধতে জিতবেন কি জিতবে না, সেগুলো ওই ওই এই কল্পনাটা কেন জন্ম নিয়েছিল মানুষের মনে, না তখন কেন গ্রহগুলোর ওই রকম গতি সেটা জানা ছিল না। সেরকম দেখবেন যে জ্যোতিষ নয় কিন্তু অন্যরকম এরকম কল্পনা জন্ম নিয়েছিল, যেরকম টলেমি বলেছিলেন যে ওরকম চলছে তার কারণ হচ্ছে পৃথিবীটা স্থির, তখনকার দিনে ধারণা ছিল পৃথিবীটা স্থির, চার চারটি সমস্ত ঘুরছে, কিন্তু এই যে গ্রহগুলো ঘুরছে সেগুলো সার্কল বৃত্ত, তার উপরে ছোট ছোট বৃত্তে কাটে উঠছে, তার মনে হচ্ছে সে এরকম করে যাচ্ছে, এটা তো একটা কল্পনা, সে কল্পনা তখন ছিল, কিন্তু এটার সঙ্গে জ্যোতিষের কোনো সম্পর্ক নেই। পয়েন্ট হচ্ছে যে সেই সময়টাতে নানা রকম এইরকম কাল্পনিক চিন্তা জন্ম নিয়েছে, কেননা মানুষের মনে একটা স্বাভাবিক প্রশ্ন ছিল, এটা কেন? এই চিন্তাটা যখন শেষ পর্যন্ত যখন মানুষের জানা থাকে না, তখন এরকম নানা রকম কল্পনা জন্ম নিতে পারে, কিন্তু একটা স্তরে এসে মানুষ যাচাই করার চেষ্টা করে যে কোনটা ঠিক, এতগুলো যে চিন্তা আছে তার মধ্যে কোনটা ঠিক, আর যাচাই কীভাবে করবে, না যাচাই করতে গেলে তাকে যেরকম গ্যালিও যেভাবে যাচাই করলেন এতগুলো তত্ত্ব আছে তার মধ্যে কোনটা ঠিক, তিনি সিদ্ধান্তে পৌঁছলেন যে কোপার্নিকাসের তত্ত্বটা ঠিক। কীভাবে যাচাই করলেন? না, তিনি টেলিস্কোপ দিয়ে দেখলেন এই গ্রহগুলোকে এবং দেখতে পেলেন যে শুক্র যে গ্রহটা আছে তার চাঁদের মতো ফেজ হয়, মানে চাঁদের যেরকম দর্শন হয়, অমাবস্যা হয়, পূর্ণিমা হয়, আধা চাঁদ হয়, সেরকম শুক্রেরও হয়, এবং তিনি চিন্তা করে বুঝতে পারলেন যে একমাত্র যদি কোপার্নিকাস ঠিক হয় এবং শুক্রটা আমাদের ভিতর দিকে থাকে, সূর্য এবং পৃথিবীর মাঝে থাকে, তাহলেই একমাত্র এটা হতে পারে। এবং সেখান থেকে তিনি বুঝতে পারলেন যে আসলে কোপার্নিকাস ঠিক বলছেন, বাকি সমস্ত তত্ত্বগুলো ভুল। এবং তারপরে আমরা কিন্তু বিজ্ঞান এই চিন্তাটাকে গ্রহণ করেছে, আমরা এখন সেটাকে মেনে নিই, তার ভিত্তিতে বিজ্ঞান এগিয়ে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে এই জ্যোতিষ চিন্তাটা রয়ে গেল কেন সমাজে? এতদিনে তো সে চিন্তা থেকে মুক্ত হয়ে থাকার কথা, আমরা বুঝে দিই যে তার কাছে কোনটা ঠিক কোনটা বেঠিক, মুক্ত হয়নি। তার কারণ হচ্ছে যে মানুষের জীবনে নানা রকম যে অনিশ্চয়তা আছে, আমি পরীক্ষায় পাশ করবো কি করবো না, আমি চাকরি পাবো কি পাবো না, আমার মা সুস্থ হয়ে উঠবেন কি উঠবেন না, এই সকলের মধ্যে যে যে অনিশ্চয়তা আছে, এই অনিশ্চয়তাটাকে ভিত্তি করে মানুষের মনে নানা রকম দুর্বলতা জন্ম নেয়, আর ওই দুর্বলতার ফাঁক দিয়ে এই সমস্ত অবৈজ্ঞানিক চিন্তাগুলো আমাদের মনে ঢোকে। যদি আমাদের জীবনে এই অনিশ্চয়তাগুলো না থাকে, অথবা যেদিন না থাকবে সেদিন এই সমস্ত চিন্তার কোনো জায়গা থাকবে না, কিন্তু এখনো পর্যন্ত আছে।
সেই জন্য ওই আরেকটা জায়গাতে জ্যোতিষের উপর আলোচনা হচ্ছে আর আমরা বিজ্ঞান প্রচার করার চেষ্টা করছি। আমি